আর ইতিমধ্যে অনুপম হাজরা যেমনটা বলছিলেন যে তিনি গুড় বাতাসা বিলি করেন এবং বলেন যে তিহার জেলে আসল খেলা হবে, কি বলছেন অনুপম হাজরা শুনে নেব। এই জন্য গুড় বাতাসা কারণ এখানে তো তিহার জেলে তো জামাই আদর পাওয়া যাবে না, যেটা পশ্চিমবঙ্গের জেলে পাওয়া যেত, যে প্রতিদিন একরকম বিয়ে বাড়ির মেনু হতো পশ্চিমবঙ্গের জেলে। তো এনাকে মানে দিল্লিতে তিহার জেলে গুড় বাতাসা খেয়েই থাকতে হবে। তো আমি ভাবলাম কি যে আমার জেলার লোক, তো ওনার পছন্দের খাবারটা অন্তত রেডি রাখি, কারণ এখান আমার বাড়ি থেকে তিহার জেল মাত্র 11 কিলোমিটার। তো এইটুকু পৌঁছে দেওয়ার মতো নেটওয়ার্ক তিহার জেল অব্দি আছে। যদি উনি চান যে কোনো সময় আমাকে খবর দিলে এই গুড় বাতাসা মুড়ি ওনাকে পৌঁছে দেওয়া হবে, সেই জন্য একটু রেডি করে রাখলাম, কারণ ওনার ফ্লাইট থেকে নামার টাইম হয়ে গেছে। কারণ এতদিন তো পশ্চিমবাংলায় যেটা ছিলেন ওটা জেল না, এক কথায় উনি 5-স্টার হোটেলে ছিলেন। হ্যাঁ, এবং আজকে সকালেও যত দেখেছি যে উনি লুচি ঘুগনি খেয়ে তরকারি খেয়ে আসছেন, তো অ্যাজ ইফ যেন জামাইকে মানে শ্বশুর বাড়িতে আদর আপ্যায়ন করাচ্ছে, কিন্তু তিহার জেলে সেটা চলবে না। তো যার কারণেই ওনার যেটা অ্যাকচুয়াল উনি যেটা ডিজার্ভ করেন বা ওনার যেটা পছন্দের খাবার শুকনো মুড়ি গুড় বাতাসা, এই জন্য রেডি রাখলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।